আবার এই পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের। টেলিফোনে রয়েছেন একজন সরাসরি আমাদের সঙ্গে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি তো আপনার এই তো সবসময় দেখি, মানে অনেক ট্রাই করে আপনি ওই মমতা ভাই বুঝছি আর কি, অনেক লাইনে অবস্থা অবস্থা ছিল। হ্যাঁ, সমস্যার কথাটা হচ্ছে কি যে আমরা করোনা নিয়ে এই সমস্যা চলছে। দেখেন, মুড়া বাড়িতে আজকে বিশাল করে হাজার হাজার লোকের ভিড়। হ্যাঁ, অথচ দেখা গেছে এইখানে চড়ক মেলার একটা পারমিশন দেওয়া হয়েছে, এই বছর চড়ক মেলাটা না হইলে দিয়েছে। এখন যে একটা সমস্যা করবে, নিশ্চয় পারমিশন ছাড়া তো তারা এই মেলাটা অনুষ্ঠান না। আমরা জিজ্ঞেস করেছিলাম এই বিষয়টা সম্পর্কে, যারা উদ্যোক্তা তারা আমবাসা থেকে এসেছিলেন, তারা আমতামতা করছেন এই বিষয় নিয়ে বা অনুমতির বিষয়টা নিয়ে স্পষ্ট করে কিন্তু কিছু বলেননি। না, একটা বিষয় ওইখানে তুলে প্রশাসন ওইখানে তুলে বল প্রয়োগ করার দরকার ছিল, করা দরকার ছিল। ঠিক, কেন জানেন তো? হ্যাঁ, ওইখান থেকে ওই মুড়াবাড়ির লোক কিন্তু আগরতলা শহর থেকে আরম্ভ করে সবাই কালকে যাতায়াত করবো। হ্যাঁ, তুলে এখানে কিন্তু আরো চড়াইব। ওই প্রশাসন ওইখানে যদি বল প্রয়োগ করতো তুলে ঠিক আছিল। হ্যাঁ, আর অনুমতি না নিয়ে যদি তুলে থাকে আর কি, আর অনুমতি দিলে আমি তো মনে করুন যে এটা ওই দিন হোটেলের হ্যাঁ করোনার থেকে বেশি বেশি ব্যাপার হয়ে যাবো, কারণ আজকে নাইলে এখানে এতগুলি লোকের জিনিস, হাজার হাজার লোক। হ্যাঁ, ওইখানে কোনো প্রশাসনের শক্তি প্রয়োগ হাত জোরের কথা একজন পুলিশও নাই। লোকই তো আপনারা একটা মাস্ক লাগা নাইলে দূরে সরেন, দূরের থেকে দেখেন বিশেষ জনে তারা খেলা দেখেটা যে এগুলি দেখেন এই কথা কই না তো। হ্যাঁ, ওখানে পর্যন্ত দেখি নাই তাদের। এইগুলি কি আইন জারি করলে আইন তো একটুই থাকে, বড় দাদার লেগে যেরকম সরু দাদা লেগে এরকমও চায়, বুঝলে এক একটা জায়গাতে ভাগ ভাগ হয়ে যেত। আমরা আগরতলার আইন ভুলি আছে না, ত্রিপুরা রাজ্যে এক একটা জায়গা এক অনুষ্ঠানে এক এক রকমের হ্যাঁ হইয়া যেত জায়গা। এইটা নিয়ে ওই ভাবছিলাম আপনার চ্যানেলের কিছু জানিও বুঝানো, কারণ সবের লোকের সব কথা তো চলে না, আর আপনারা বিশেষজ্ঞ মহলের হ্যাঁ টিকা কিছু বুঝা দেখতে পারো। হ্যাঁ, এই কথাটা ফোনটা করছি, বোঝা গেল আপনার বক্তব্য, বোঝা গেল, ধন্যবাদ। আলোচনায় সামিল হওয়ার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই যে সবার জন্য একরকম বিষয় হওয়া উচিত এবং এই বিষয়গুলো এখন থামা দরকার, এটাই বক্তব্য যে আর কতদিন এইভাবে চলবে এই ভিড়, আচমকা এই ভিড় জমে যায়, এগুলো আর কতদিন চলবে, এগুলো এবার থামা দরকার, কারণ সংক্রমণটা বাড়ছে স্বাভাবিক, অন্য আর পাঁচটা দিনের মতো তো নয় এখন পরিস্থিতি, ফলে এইগুলোর দিকে একটু হ্রাস টানা প্রয়োজন। জনগণের দিক থেকেও সচেতনতা দরকার, অন্যদিকে নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকেও এই বিষয়গুলোকে ঠেকাতে গিয়ে পদক্ষেপ নিতে হবে। এখন হঠাৎ করেই কোনো এক বিয়েবাড়ি না হয়ে এই ধরনেরটা লাগাতার দরকার, তবে অবশ্যই সেটা বুঝিয়ে শুনিয়ে, যেন আবার কোনো ভিডিও গোটা দেশে ভাইরাল না হয়ে যায় আর কি, সেরকম না করে বুঝিয়ে বা সচেতনভাবে সেক্ষেত্রে অনেকটা ধৈর্যশীল হয়ে এই কাজটা করলেই বোধ হয় সমীচীন হবে। ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে একবার নজর রাখবো, কোভিড পরিস্থিতি যেহেতু সংক্রমণ বাড়ছে সেখানেও কিন্তু ত্রিপুরেশ্বরী মন্দিরে নয়া বিধি লাগু হয়েছে এবং থার্মাল চেকিং গণ্ডি কেটে রাখা হয়েছে, নির্দিষ্ট দূরত্ব মানা দরকার, ভলান্টিয়ার নিয়োগ হয়েছে সেখানে, বেশ কয়েকজন ভলান্টিয়ার্স রয়েছে, দোকানিদের নিয়ে আলোচনা হয়েছে, সচেতন করা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি বলতে যে বিষয়গুলো বোঝায়, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সেইগুলো মান্যতা দিয়েই কিন্তু দর্শনার্থীরা যেতে পারছেন এবং সেখানে ভলান্টিয়াররা রয়েছেন। শুরুতে গেটে ঢোকার মুখেই তাপমাত্রা চেকিং হচ্ছে, তাপমাত্রা বাড়তি পাওয়া গেলে তাকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং নির্দিষ্ট গণ্ডি কেটে রাখা হয়েছে সেখানে। মন্দিরের ভেতরে যতটা স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন চেষ্টা করা হচ্ছে সবটাই মান্যতা দিয়ে চলার।
একটি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, প্রতিদিন বেশ ভালো সংখ্যায় মানুষ সেখানে যান, কিন্তু এই সংক্রমণের বাড়ন্তে সেখানেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কিছু বিধি লাগু হয়েছে। সেখানে যারা দোকানি রয়েছেন, ক্ষুদ্র বিক্রেতা রয়েছেন, তাদেরকে যেমন বোঝানো হয়েছে তারা বিধি মেনে চলছেন, সেখানে মন্দিরে ঢোকার মুখে সেখানে কিন্তু ভলান্টিয়ারদের, স্বেচ্ছাসেবকদের রাখা হয়েছে। এবং তারা, আমরা আগের বারেও দেখেছিলাম লকডাউনের সময়তেও বা প্রথম লহরেও, যেভাবে তারা পরিশ্রম করেছেন এবং গেটের মুখেই যারা দর্শনার্থী সেখানে যাচ্ছেন, পুণ্যার্থীরা যাচ্ছেন পুজো দিতে, তাদের থার্মাল চেকিং হচ্ছে, তারপর একাধিক স্বাস্থ্যবিধির মান্যতার পরেই তারা মন্দিরে যাবার সুযোগ সেখানে পাচ্ছেন। অর্থাৎ আগে যেগুলো চলত পুনরায় সেগুলো লাগু করা হয়েছে মন্দির চত্বর জুড়ে। কি বলছেন কর্তৃপক্ষ শুনবো একবার। পরিপ্রেক্ষিতে কালকে মাননীয় আমাদের জেলা থেকে একটা নির্দেশ করে, মানে নির্দেশ দিয়েছেন যে আমরা এভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে যারা পুণ্যার্থী মন্দিরে আসে তাদের জন্য স্যানিটাইজার করে প্রসাদ দিয়ে যাতে মায়ের দর্শন পায় সেজন্য দিয়েছে। আর আমাদের দুটার ঘরে যারা যাতে কেউ না থাকে সেটা নির্দেশ দিয়েছেন মাননীয় জেলা থেকে, সেজন্য আমরা সেই মোতাবেক সেই সিদ্ধান্ত নিয়েছি। তারা সমিতি পক্ষে সমস্ত দোকানদারের কাছে আবেদন জানাচ্ছি এবং সবাইকে, সমস্ত দোকানদারকে আবেদন জানাচ্ছি, সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় এই নয়া বিধি, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মান্যতা দিয়েই পুণ্যার্থীদের যেতে হবে এবং এই বিষয়টা মানছেনও সেখানে যারা পুজো দিতে যাচ্ছেন, তারাও কিন্তু এটার মান্যতা দিয়ে চলছেন এবং বহু মানুষ এই সময় সেখানে যান। ভালো ভিড় হয়, কিন্তু সেই ভিড় এবার নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, থার্মাল চেকিং, সেখানে যদি তাপমাত্রার হেরফের নজরে পড়ে তাকে কিন্তু মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানেই তাকে থামিয়ে দেওয়া হচ্ছে এবং ভলান্টিয়াররা রয়েছেন বেশ ভালো সংখ্যায়, তারা চেষ্টা করছেন সেখানে স্বাস্থ্যবিধি মান্যতা দেওয়ার। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যালো নমস্কার, শুনছি তো, বলুন। আচ্ছা আচ্ছা, আমি কইতেছিলাম, আমি আপনাদের চ্যানেলটা দেখতে আসছিলাম, ঠিক আছে? একটু আগে আমি একটা দেখতেছিলাম, একজন নিশালগড়ি থেকে ফোন করছে, ফোন করে কইতেছে কোনখানে চড়ক মেলা হইতেছে, তো চড়ক মেলার মধ্যে অনেক লোক জমছে, প্রশাসন কেন কয় না? তার উত্তরে আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, প্রশাসনের দায়িত্ব আছে, পাবলিকের দায়িত্ব আছে, তো প্রশাসন যখন করতে দেবো না, একটু ভুললেই অনেক কিছু ঘুষ ধরন দেবে, ঠিক আছে? তো যেটা বিয়ে বাড়িতে হইল, তারপর কি হইল, ডিএম সাহেবের অনেক দিক থেকে প্রশ্ন এলো, মানে বোসাম দাঁড়াইলো, এখন পুলিশ যদি যায় পুলিশের লাঠিচার্জ তো গ্রহণ করবো, তো একটা কাজ করেন না, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেন, পাবলিক দেন না কি করে, পাবলিক তো আর কেউ সব ছুটো না, সব 18 বছরের উপরে। না না, আপনি দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট করুন, আপনি কি আমাদের বিষয় থেকে কি বুঝলেন আর আপনি কি বোঝাতে চাইছেন? না আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, আমি আপনার সঙ্গে কাউন্টার করতে চাইতেছি না, আমি আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, আমি কইতে চাইতেছি যে পাবলিকের কথা, পাবলিককে সবাই বুঝাই তুইব, প্রশাসন বুঝাই তুইব, পুলিশ বুঝাই তুইব, ডিএম বুঝাই তুইব, ঠিক আছে? না না, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা যেটা বলছি সেটাও বললাম এবং যেদিনকে এই ঘটনা হয়েছে সেদিনও আমাদের এখানে টক শো হয়েছে, আলোচনা হয়েছে, আমাদের যেটা বক্তব্য ছিল সেই জায়গাটা স্পষ্ট এবং যেটা বলা হয়েছে যে অবশ্যই সেক্ষেত্রে এমন কোন আচরণ নয় যে মানুষের সঙ্গে যেই আচরণ করার পর দেশ জুড়ে তা নিয়ে আলোচনা করতে হবে। সবটা ঠিক আছে, সেই যে মানুষটাই থাকবো না তখন তার মাথার একটু গরম হইতে পারে, কারণ প্রত্যেকটা মানুষ ডিএম হোক আর ক্লাস করে হোক, তার 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 শরীরটা রক্তে মাংস করা, ঠিক? দিল্লিতে দিল্লিতে শুধু শ্মশান, ঠিক? হায়দ্রাবাদ শুধু শ্মশান, ঠিক? মহারাষ্ট্রে শুধু শ্মশান, আর ত্রিপুরার মানুষ এখানে বইয়া বইয়া রং করে, রং তারারে কিছু কইতে গেলে, কারণ বড় বড় যখন হাইপ্রোফাইলরা থাকে না তখন তারা সেন্ট্রালের নিউজগুলো দেখে তারা মাথারি গরম থাকে, তখন একটু যদি এদিক থেকে সেদিক হয় না তখন ছাড়লো আর কি, শেষ। এবার প্রশাসনের ভালো করে কথা কইতেইব, প্রশাসনের এমন করতেইব, পুলিশে লাঠিচার্জ করতে পারতো না, পুলিশে ভালো করে কথা কইতেইব, হাত জোর করে কথা কইতেইব, তারারে তারার প্রাণ বাঁচানোর লেগে পুলিশ জোর করে হাত জোর হাত করে কইতেইব যে আপনারা দয়া করিয়া আপনারা ঘরে যান, আপনারা অসুস্থ হইবেন নাকি,
যে পাবলিকের উপরে কর না, যে পাবলিক দেখো তোমরা এবার কেমন লাগে। আমার মতে প্রশাসন একদম যে মধ্যে হাত দেন না এই সমস্ত মানুষকে সব না। দেখো ম্যাডাম, আমি বুঝতে পারছি, আমি জানি না আপনি প্রশাসনিক কোন স্তরে আছেন কিনা বা কোনো বিরক্তির বহিঃপ্রকাশ করছেন কিনা আমার জানা নেই। কিন্তু বলছি ম্যাডাম যে এক্ষেত্রে যারা এই দায়িত্বে রয়েছেন তাদের তো মাথা ঠান্ডা করেই কাজগুলো করতে হবে, কারণ এই জন্যই তাকে দায়িত্ব দেয়া হয়েছে একটা বিশেষ জায়গার। তিনি এই শহরের মানুষগুলোর ভালোর জন্য কাজ করবেন। ওনার সঙ্গে ডেফিনেটলি আমি আর্গু করছি না আপনার সঙ্গে, আমি ভারতবর্ষের সবাই জানা, বিয়ে বাড়ির ঘটনাটা যদি ভারতবর্ষের সবাই দেখে তারপরও কি বিশালগড়ের মানুষগুলি লজ্জা হয় না? এখন যদি বিশালগড় থানার পুলিশ আয়াসেরা যদি কয় যে না এবার হয়তো রাগের চুরি একটা একটা বাড়িই পড়লো কোন কারণে, হয়তো কারোর গায়ে বাড়ি পড়লো, তারপরেই তো হইয়া গেল শেষ। এবার ডিজির পুটাফো, ওই ডিএম এর পুটাফো, ওই ওর পুটাফো, ওর পুটাফো, ওর কাছে ধর্ণা, ওর কাছে ধর্ণা দিতেই বস। এইবার তো অটোমেটিক ডিএমও করবো আমি কিছু করতাম না, পুলিশও করবো আমি কিছু করতাম না, কি করবো? হ্যাঁ, মানুষ যদি না বুঝে প্রশাসন কত করেছে, প্রশাসনের লোক থাকবো পাঁচটা আর 37 লক্ষ মানুষের লেগে তো 37 লক্ষ পুলিশ লাগবো। ঠিক, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য ধন্যবাদ। বুঝতে পারছি আপনার বক্তব্যটা, তো সেক্ষেত্রে আমরাও প্রায় প্রায় একই কথা বলছি যে আইন করে, নিয়ম করে, লাঠি ফেটা করে সব কিছুর তো সমাধান সম্ভব নয়। আমাদের সবাই মিলে ব্যাপারটা বুঝতে হবে, এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই। আর আপনি যেটা বলছেন যে একটা ইনসিডেন্ট হয়েছে তাই জন্যে সবাই হাত গুটিয়ে বসে থাকবেন, তাও তো হয় না। আর দ্বিতীয়ত, গেলেই যে লাঠিপেটা করতে হবে, লাঠিপেটা করেই সবটা সমাধান হবে সেটাও ঠিক নয়। আর রইল বাকি যাদের উপর এমন দায়িত্ব রয়েছে, নিশ্চয়ই তারা তো আর পাঁচজন সাধারণ মানুষের মতো নন। পাঁচজন সাধারণ মানুষের যেভাবে চট করে মাথা গরম হয়ে যায়, নিশ্চয়ই উনার সেভাবে চট করে মাথা গরম হওয়াটা ঠিক নয়, কারণ উনি পাঁচজনের চেয়েতে আলাদা, কারণ ওনার উপর দায়িত্ব রয়েছে এই শহরের মানুষগুলোকে ভালো রাখার জন্যে। তো বিষয়টা এই, এটা দুদিকই রয়েছে আপনি যেটা বলছেন, চুপ করে বসে থাকলেও মুশকিল, আবার অতিরিক্ত করলেও মুশকিল, ফলে ব্যালেন্স করেই তো চলতে হবে। আর নিশ্চয়ই আমাদেরও সবাই মিলে সেই দায়িত্বটা নিতে হবে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।